কিশোরগঞ্জে শহর কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। আলোচনা শেষে 500টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। পরে গুরুদয়াল মুক্তমঞ্চ এলাকায় বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি। এ সময় শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদুল্লাহ, পৌর মেয়র মাহমুদ মিয়া, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম ওমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।